নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ইডলি। আসুন দেখি আমি ইডলি কেমন করে বানাই। ইডলি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম মেজারিং কাপের হাফ কাপ বিউলির ডাল। দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে আমি 6-7 ঘন্টা ভিজিয়ে রাখব। আর নিয়ে নিচ্ছি ওই কাপেরই 3 কাপ সিদ্ধ চাল। চালটা নিয়ে ভালো করে ধুয়ে ওই 6-7 ঘন্টা ভিজিয়ে রাখব। আর নিয়ে নিচ্ছি হাফ চামচ মেথি। মেথিটা আমি বিউলির ডালের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখছি। 6-7 ঘন্টা পরে আমি ডালটা আর চালটা বেটে নিয়েছি। আমি মিক্সিতেই ভালো করে বেটে নিয়েছি। এবার আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডাল ফাটানো হয়ে গেছে, ডালের মধ্যে আমি চাল বাটাটাও মিশিয়ে দিচ্ছি। ডাল আর চাল মিশিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেকে সারা রাত রেখে দেব। সারা রাত পরে আমি এই যে সকালে খুলেছি, দেখুন আমার ডালটা কি সুন্দর হয়েছে। এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর নর্মাল জল। দিয়ে এবার এটাকে ভালো করে জল আর লবণটাকে মিশ্রণের সাথে মিশিয়ে নেব। আরেকটু জল লাগবে মনে হলো, তাই আমি দিয়ে দিলাম আরেকটু জল। এবার একটা ইডলি মোলে আমি ভেজিটেবল অয়েল মাখিয়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম মিশ্রণটা। ওদিকে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি জল দিয়ে। ইডলির নিচ পর্যন্ত জল, ইডলি স্ট্যান্ডের নিচ পর্যন্ত থাকে এমন পরিমাণে জল দিয়ে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। তার মধ্যে ইডলির ব্যাটার দিয়ে স্ট্যান্ডটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিট পরে খুললাম, দেখুন আমার ইডলিগুলো কি সুন্দর হয়েছে। এবার আমি ইডলি স্ট্যান্ডটাকে নামিয়ে 2-3 মিনিট অপেক্ষা করার পর আস্তে আস্তে একটা ছুরির সাহায্যে সাইডগুলো ছাড়িয়ে নিয়ে আমি একটা একটা করে ইডলি তুলে নিচ্ছি। 2-3 মিনিট একটু ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু ইডলিগুলো তোলা যাবে না। দেখুন আমার ইডলিগুলো কি সুন্দর উঠে যাচ্ছে। এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আমার ইডলি রেডি হয়ে গেছে, আমি এখন সাম্বারের সঙ্গে এটা পরিবেশন করবো।